প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে আইসিইউ এবং লাইফ সাপোর্ট। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে অতিথি, প্রথমেই আমরা পরিচিত হই, চলুন সেই অতিথির সাথে। ডাক্তার সিনহা আবুল মনসুর 1964 সালের আগস্ট মাসে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ফ্যাকাল্টি হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আসতে পারি। যেটি স্যার আমাদের আজকের বিষয়, যে আইসিইউ এবং লাইফ সাপোর্ট, আমরা খুব সবাই কিন্তু কম বেশি জানি এই আইসিইউ সম্পর্কে। শুরুতে আপনার কাছে একটু সাধারণভাবেই জানতে চাইবো যে এই যে আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এটি বলতে আসলে কী বোঝানো হয়? ধন্যবাদ আপনাকে। আইসিইউ যদি আমি নামটাকে ভাগ করে দেখাই তাহলে হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, সোজা বাংলায় দাঁড়াবে নিবিড় পরিচর্যা কেন্দ্র। এই নামটি দিয়ে বোঝা যাবে যে আমরা একটা পেশেন্টকে এখানে রেখে তার পরিচর্যাটা করব খুব নিবিড়ভাবে। এই যে আমরা নিবিড়ভাবে কথাটা বলছি, এই কথাটার ভিতরেই লুকিয়ে আছে আমরা কতটা কী করব পেশেন্টটার জন্য। এই পেশেন্টের হৃদযন্ত্রের ক্রিয়াপ্রতিক্রিয়া, পেশেন্টের ফুসফুস, কিডনি যন্ত্র, পেশেন্টের ব্রেইন, পেশেন্টের সার্বিক অবস্থাটা আমরা পর্যবেক্ষণ করে ডিসিশন নিব যে এই পেশেন্টের কী হয়েছে এবং তার পসিবল ট্রিটমেন্টটা কী হতে পারে, সেই অনুসারে আমরা তাকে চিকিৎসাটা দেব। তো এই যে আমরা, এই যে আপনি বললেন যে পর্যবেক্ষণ বা নিবিড় পর্যবেক্ষণ, নিবিড় কথাটি দিয়ে কিন্তু আলাদা করে ফেলেছেন ইতিমধ্যে সাধারণ যারা রোগী তাদের কাছ থেকে, তো এই এই রোগীদেরকে আসলে আপনারা কীভাবে ভাগ করেন বা কোন কোন রোগীরা এই নিবিড় পর্যবেক্ষণে যাওয়ার জন্য আপনারা মনে করেন বা সিলেক্ট করেন কীভাবে? এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যে একটা পেশেন্ট যাকে আমরা হসপিটালের, আপনি দেখবেন হসপিটালের ফ্লোর রয়েছে, পোস্ট ইন্টেনসিভ কেয়ার রয়েছে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট রয়েছে, তো এগুলো হলো রোগীর লেভেল অনুসারে এগুলো ভাগ করা। একটা রোগীর তার সমস্যা হয়তো অত জটিল নয়, তিনি থাকবেন রেগুলার ফ্লোরে, তার সমস্যাটা জটিল কিন্তু অতটা জটিল নয়, তিনি থাকবেন পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিট, পোস্ট ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আবার একটা পেশেন্ট তার সমস্যাটা খুবই জটিল, তিনি চলে যাবেন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। এখন এই যে জটিল, জটিল আমরা কীভাবে নির্ধারণ করি? জটিল নির্ধারণের প্রথম উপায় হচ্ছে যে হ্যাঁ, পেশেন্টের আমি একটু উদাহরণ দিয়ে বলি কোন পেশেন্টগুলো যাবে স্পেসিফিকলি। একটা মনে করেন একটা পেশেন্ট, ওর ব্রেনে রক্তক্ষরণ হয়েছে, প্রদাহ হয়েছে, ব্রেন টিউমার হয়েছে, সেখান থেকে কমপ্লিকেশন হয়েছে, স্ট্রোক হয়েছে, উচ্চ রক্তচাপজনিত স্ট্রোক হয়েছে, জটিলতা হয়েছে, হ্যাঁ, তো ওই পেশেন্টটা হয়তো আনকনশাস হয়ে গিয়েছে, তো ওই পেশেন্টটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চলে যাবে। একটা পেশেন্টের হৃদযন্ত্রের ক্রিয়াপ্রতিক্রিয়া ঠিক মতো যাচ্ছে না, হ্যাঁ, ওই পেশেন্টটা চলে যাবে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। পেশেন্টের ফুসফুসে সংক্রমণ হয়েছে, সেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে সারা শরীরে, পেশেন্টটাকে আমরা ফ্লোরে রেখে ট্রিটমেন্ট করতে পারছি না, ওই পেশেন্ট চলে যাবে আইসিইউতে। পেশেন্টের কিডনি যন্ত্রের সমস্যা হয়েছে, পেশেন্টকে ডায়ালাইসিসের মধ্য দিয়ে যেতে হবে বা অন্যান্য চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে যেটা আমরা ফ্লোরে রেখে করতে পারছি না, ওই পেশেন্টগুলো চলে যাবে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। এই যে স্যার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউ, সেটির সাথে লাইফ সাপোর্ট, এটির এটি কেন বলা হচ্ছে? লাইফ সাপোর্ট কথাটা হচ্ছে যখন একটা পেশেন্ট নিবিড় পরিচর্যা কেন্দ্রে চলে যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট নিজে থেকে শ্বাস প্রশ্বাসটা নিতে পারছে না, কারণ যাই হোক, বটম লাইন হচ্ছে উনি নিজে থেকে শ্বাস প্রশ্বাসটা নিতে পারছেন না। আচ্ছা, এটা মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য হতে পারে, এটা হার্টের কারণে হতে পারে, কিডনি যন্ত্র ফেলিওরের জন্য হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, লাং থেকে ইনফেকশন, ওখান থেকে দেখা গেল যে উনি ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না। তা আমাদের প্রথম কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাসটাকে নিশ্চিত করা,
যে শ্বাস প্রশ্বাসটাকে আমরা আর্টিফিশিয়ালি নিশ্চিত করতে পারি, করে আমরা কিছু সময় বাই করি ওখান থেকে। বাই করার পরে ওই সময়টা আমরা ব্যয় করি যে পেশেন্টের কী হয়েছে, পরীক্ষা নিরীক্ষার মারফত আমরা বের করার চেষ্টা করি এটা কি মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য হয়েছে, না হার্টের কারণে হয়েছে, না ফুসফুসের সংক্রমণ বা সারা শরীরের সংক্রমণের কারণের জন্য হয়েছে, বা কিডনি যন্ত্র ফেলিওরের কারণে হয়েছে। যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে বের করি যে হ্যাঁ এই কারণে হয়েছে, ওই সময়টুকু পর্যন্ত কিন্তু পেশেন্ট ইন্টেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টের উপরে আছে থাকে এবং তাকে যে কৃত্রিমভাবে যে শ্বাস প্রশ্বাস বাঁচিয়ে রাখা হয়েছে। এবং যদি এর মধ্যে আমরা বের করতে পারি যে হ্যাঁ পেশেন্টের এটা হয়েছে, আমরা ওই অনুসারে ট্রিটমেন্টটা দেব। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে রোগের ট্রিটমেন্টটা রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ট্রিটমেন্টটা রয়েছে কিন্তু ইটস টু লেট, আবার কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্টের অপশনটা নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো আমাদেরকে রূঢ় বাস্তবতাটা মেনে নিতে হয়, কারণ এবং আমরা কিন্তু দেখি যে শুরুতেই এই যে আইসিইউ বা লাইফ সাপোর্ট এই কথাটা শুনলে কিন্তু পেশেন্টের যারা রিলেটিভস বা অ্যাটেন্ডেন্টস আছেন বা যারা আত্মীয় স্বজন কাছের লোকজন খুবই আতঙ্কিত হয়ে যান এবং ভয়ের মধ্যে থাকেন, একটা মিসকনসেপশন তাদের মধ্যে চলে আসে, কিছু ভ্রান্ত ধারণাও আসে যে আসলে বোধহয় আর তাকে ফিরে পাবো না। এই সময়টাতে আসলে আপনাদের ভূমিকা কী থাকে বা কীভাবে? আমি দর্শক শ্রোতাদের জন্য বলছি, আমি একটু সোজা ভাষায় যেটা বলতে চাই যে একটা পেশেন্ট আইসিইউতে যাচ্ছে তার মানে আপনাদের ভয়ভীতির কারণটা নেই। আইসিইউতে যাওয়ার মানে হচ্ছে পেশেন্ট ফার্দার ট্রিটমেন্টের জন্য ওখানে যাচ্ছে। পেশেন্টের লাইফ সাপোর্টে যাওয়া মানে যে পেশেন্ট মরে যাবে বা পেশেন্ট ব্যাক করবে না, এটা নয়। পেশেন্টটাকে আমরা ওই সময়টার জন্য লাইফ সাপোর্টে রেখে আমরা চেষ্টা করছি তার কারণগুলো বের করার, কেন তিনি এত গুরুতর অসুস্থ হলেন। হ্যাঁ, যদি আমরা কারণটা বের করতে পারি সে অনুসারে ট্রিটমেন্ট দিতে পারি, রোগী কিন্তু ব্যাক করবে, রোগী ব্যাক করবে এবং নর্মাল লাইফই ব্যাক করবে। হ্যাঁ, এরকম উদাহরণ একটা নয়, এরকম উদাহরণ অনেক রয়েছে। যেমন আমাদের আমরা যেমন আমেরিকাতেও ট্রিটমেন্ট করি, আইসিইউতে রোগী আসছে যাচ্ছে এবং ওখানে আরও অনেক সিরিয়াস ধরনের রোগী থাকে আইসিইউতে। আমাদের এখানে যেমন অন্যান্য যেমন ব্রেন স্ট্রোক, হৃদযন্ত্র, কিডনি যন্ত্র রোগী থাকে, ওখানে আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের খুব মারাত্মক রোগী ওখানে আসে আইসিইউতে, তো ওগুলোকে আমরা বলি ট্রমা আইসিইউ। তো ট্রমা আইসিইউর রোগীগুলো বাই নেচার ওরা খুব সিক, ওরা ভেন্টিলেটরের উপরে থাকে, ওদের বড় ধরনের ইন্টারনাল হেমোরেজ আছে, ব্রেনের ভিতরে হেমোরেজ আছে। দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের দেশেও কিন্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক হচ্ছে এবং সেই রোগীগুলোও আইসিইউতে যাচ্ছে। আমি একটু জানতে চাইবো স্যার আপনার কাছ থেকে যে আইসিইউ এর ভেতরের যারা সার্ভিস প্রোভাইড করছেন বা যারা এই সেবায় নিয়োজিত আছেন তাদের আসলে কারা কারা এর মধ্যে আছেন? আইসিইউটা সাধারণত দু ধরনের আইসিইউ হয়, একটা হচ্ছে মেডিকেল আইসিইউ আর একটা হচ্ছে সার্জিক্যাল আইসিইউ। তো মেডিকেল আইসিইউ হচ্ছে যারা মেডিসিন রিলেটেড রোগ শোক নিয়ে ভর্তি হন, তো ওখানে হলো মেডিসিন রিলেটেড ডক্টররা বেশি থাকেন। ওখানে যেমন মেডিকেল আইসিইউর প্রধান থাকেন একজন পালমোনোলজিস্ট, ইন্টেনসিভ কেয়ার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ডক্টর থাকেন এবং ওনাকে অন্যান্য ডাক্তাররাও হেল্প করেন। যেমন যদি ওখানে হার্টের পেশেন্ট থাকেন ওখানে তো কার্ডিওলজিস্টরা ইনভলভ থাকেন, ওখানে যদি ব্রেন স্ট্রোকের পেশেন্ট থাকেন, হিমোরেজের পেশেন্ট থাকেন, ওখানে নিউরোসার্জনরা ইনভলভ থাকেন, নিউরোলজিস্টরা ইনভলভ থাকেন। হ্যাঁ, কিন্তু সাধারণত দেখা যায় মেডিকেল আইসিইউর চিফ হচ্ছেন একজন পালমোনোলজিস্ট বা ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। আবার সার্জিক্যাল আইসিইউতে যখন একটা পেশেন্ট আসবে, এই পেশেন্টের অপারেশন হয়ে গেছে কিন্তু পেশেন্ট এখনও আশঙ্কাজনক, আশঙ্কা থেকে বাইরে নয়, হয়তো দেখা গেলো পোস্ট অপারেটিভ পেশেন্টের খুব ক্লোজ মনিটরিং কিছু কেয়ার লাগবে, তো ওই পেশেন্ট আইসিইউতে থাকবে অপারেশনের পরপর, মানে পোস্ট অপে না গিয়ে সে আইসিইউতে থাকবে। হ্যাঁ, পোস্ট অপে কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ থাকার পরে হয়তো সে
তার জ্ঞান ফিরতেও পারে বা নাও ফিরতে পারে, ডিপেন্ডিং অন আমরা হয়তো আইসিইউতে নিয়ে আসলাম। আচ্ছা, তখনই আপনারা মানে নিজেরা ডিসিশন নেবেন বা ডিসাইড হবেন যে আসলে তখন আইসিইউতে নেওয়া লাগবে কি লাগবে কি না। রাইট, যদি রিজার্ভ করে পেশেন্ট চলে যাবে আইসিইউতে অপারেশনের পরে, ওখানে থেকে পেশেন্টের বাকি জিনিসগুলো মেনটেন হবে এবং আস্তে আস্তে পেশেন্টটা ওখান থেকে পোস্ট অপারেটিভে যাবে, পোস্ট অপারেটিভ আর যে কোনো আইসিইউ সেটিং এ ওখানে আসলে বাঞ্চ অফ ডক্টর থাকেন, একটা গ্রুপ ওয়ার্ক থাকে। ওখানে শেষ দিকেই এসে পড়েছি, একটু জানতে চাইবো ছোট করে যে এই যে আইসিইউ বা লাইফ সাপোর্ট, এই এটি আসলে কতদিন ধরে চলবে সেটি ডিপেন্ড করে কিসের উপর, এবং কতদিন পর্যন্ত আসলে লাইফ সাপোর্ট রাখেন আপনারা রোগীকে? এটা খুব জটিল একটা প্রশ্ন। হ্যাঁ, যখন একটা পেশেন্ট লাইফ সাপোর্টে আছে, প্রথমত আমরা চেষ্টা করি যে রোগীর সম্ভাবনাটা কতটুকু, কি হয়েছে, এবং এই যে যার তার যে কারণে সে অসুস্থ, এর ট্রিটমেন্ট আছে কি না, আমরা জানতে পেরেছি কি না যে এর কী হয়েছে এবং ট্রিটমেন্ট অপশনটা আছে কি না। যদি আমরা দুটো রুতেই হয় যে হ্যাঁ আমরা জানতে পেরেছি এবং ট্রিটমেন্ট অপশনটা আছে, রুগীর ট্রিটমেন্ট চলছে, তখন আমরা হয়তো একটু বেশি সময় অ্যালাউ করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে যেই রোগটা হয়েছে তার ট্রিটমেন্টটা তেমন অ্যাভেলেবেল, ভালো করে ট্রিটমেন্ট নেই বা হয়তো দেরি হয়ে গেছে, ওই তখন আমরা পেশেন্টের রুগীদের লোকজনের সাথে আমরা বসে আমরা খোলামেলা আলাপ আলোচনা করি। হ্যাঁ, আমরা একটা টেস্ট করি, টেস্টের মারফত আমরা দেখি যে পেশেন্টের ব্রেনটা অ্যাক্টিভেট আছে কি না, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি পেশেন্টটা ক্লিনিক্যালি ব্রেন ডেথ কি না। যেটি আমরা শুনে থাকি, ক্লিনিক্যালি ব্রেন ডেথ হয় তখন আমাদের একটা ডিসিশনে আসতে হবে যে পেশেন্টটা ক্লিনিক্যালি ব্রেন ডেড, তার মানে পেশেন্টের ব্রেন থেকে সিগন্যালটা যাচ্ছে না, তার ফুসফুস যন্ত্র কাজ করবে, তার হৃদযন্ত্র কাজ করবে। হ্যাঁ, তো ওই পেশেন্টের ভবিষ্যৎটা হয়তো অতটা উজ্জ্বল নয়, এবং তখন যদি আমরা পেশেন্টের রোগীদের সাথে সরাসরি আলাপ করি, তারা যদি মনে করে তার এই অসুবিধাটা হয়েছে তার সম্ভাবনা কম, আপনারা এখন কি বলেন, তখন তারা যে ডিসিশনটা, কারণ এটা তো বাচ্চা মরার একটা ডিসিশন, তারা যদি ডিসিশন নেয় যে হ্যাঁ আমরা ভেন্টিলেটরটা খুলে ফেলবো, তখন আমরা ভেন্টিলেটরটা খুলে ফেলি, তারা যদি বলে না আমরা আরো কিছুদিন কন্টিনিউ করব, আমরা হয়তো কন্টিনিউ করি। স্যার, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু উঠে এসেছে এই জটিল বিষয়টি নিয়ে, অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ শুনলাম আপনার কাছ থেকে, অনেক প্রয়োজনীয় কিছু তথ্য পেলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এনটিভি দর্শক শ্রোতাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলাম আইসিইউ এবং লাইফ সাপোর্ট এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আশা করছি সেগুলো আপনাদের কাজে আসবে এবং অনেক কিছু জানতে পেরেছেন আপনারা এই বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, ধরুন যে একজনের হার্ট অ্যাটাক হয়েছে অথচ সে না জেনে একটা জেনারেল হসপিটালে চলে গেল, ওই জেনারেল হসপিটালে তার এই ধরনের হার্ট অ্যাটাকের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, অথচ তার প্রাণ ধারণের জন্য, তার জীবন রক্ষার জন্য এমন একটা হসপিটালে তাৎক্ষণিক তাকে ট্রান্সফার করতে হবে যেখানে এই ব্যবস্থাপনা আছে। এখানে টাইম ফ্যাক্টর ভেরি ইম্পর্টেন্ট, এই টাইম ফ্যাক্টরের জন্য একজনের জীবনও চলে যেতে পারে, ভুল জায়গায় যাওয়ার কারণে সময় নষ্ট। এখানে বিশেষ করে ঢাকা শহরে মনে করেন যে যানজট, এখান থেকে যদি আবার আরেক জায়গায় ট্রান্সফার করতে হয়, হোয়াট উইল হ্যাপেন? সেই জন্যে সঠিকভাবে আমাদের জানতে হবে কোন রোগের জন্য কোথায় যাওয়া উচিত। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।